লুটেরাদের বাজেট হবে কী জন্য? লুট করার জন্য। তো এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি, এই বাজেটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে, তাতে করে সাধারণ মানুষের উপরে এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। এবং এই ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়েই পড়বে, অর্থাৎ আপনার পকেট কাটার জন্য। এবং এটা আনছে আপনার বিদেশ থেকে অনুদান অথবা ঋণ, আর সেই সঙ্গে আবার আপনার ব্যাঙ্কগুলো থেকে আপনার ঋণ নেওয়া, সবটাই গিয়ে পড়ছে মানুষের উপরে। এবং মানুষ তো এই বোঝা টানতে টানতে এখন মানে আর পারছে না আর কি। একদিকে আপনার যেমন ইনফ্লেশন চরমভাবে উপরে উঠে গেছে, এবং বিশেষ করে খাদ্য দ্রব্যের উপরে যে আপনার দ্রব্যমূল্য যে বৃদ্ধি পেয়েছে, এটা তাদের জন্য একদম সহনীয় পর্যায়ে নাই এখন। আপনার কয়েকদিন আগেই বাড়লো আপনার পেট্রোল ডিজেল এসব জিনিসের দাম বেড়ে গেল, এক বিদ্যুৎ, কারণ এখন আবার আপনার বাড়বে বাজেটের সঙ্গে সঙ্গে সেগুলো আবার বাড়বে। এবং যেটা IMF-এর সঙ্গে যে চুক্তি আর কি, প্রতি বছরে 4 বার করে বাড়বে। তো আমরা এই পয়সাটা কী জন্য দিচ্ছি? বিদ্যুৎ খাতে যে চুরি হয়েছে, এনার্জি খাতে যে চুরি হয়েছে, সেটা সবাই জানে। এই কুইক ইন্টার পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে আপনার আদানির কাছ থেকে, ভারত থেকে আপনার বিদ্যুৎ আনার থেকে শুরু করে সবগুলোই তো আপনার সম্পূর্ণ তাদের পকেট ভারী করেছে। পয় রূপপুর আপনার প্ল্যান্ট, কোথায় রূপপুর প্ল্যান্ট? এখন তো আর রূপপুর প্ল্যান্ট কোনো হচ্ছে না, একটু আগে না। কোথায় গেল আপনার সেই পায়রা বন্দর, সেই বন্দরের কাজগুলো কোথায় গেল? আর কি আপনার ফ্লাইওভার্স, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, খুব ভালো কথা, বাট ইন হোয়াট ওয়ে আপনি সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান করছেন? মানুষ তো আর পারছে না, যখন এখন তো বহু মানুষ কিন্তু শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে, কারণ এখানে ঢাকা শহরে আর তারা টিকতে পারছে না। গ্রামে গিয়েও তারা বিপদে পড়ছে, কোনো এমপ্লয়মেন্ট নেই। এখন এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় আপনার সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা, ক্রিয়েট করার মধ্যে কিছু নাই। নতুন করে মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। পুরো বাজেটটাই দেখুন মেগা প্রজেক্টের এবং মেগা চুরি, মেগা দুর্নীতির জন্য করা হয়েছে। সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না, এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট হয়েছে। যারা পে করে, যারা ন্যায় পথে চলে, তাদের উপরে সমস্ত চাপটা পড়ে যাচ্ছে। যারা অন্যায় করে তাদের উপরে এখানে কোনো কিছু হয় না। এটা আপনারাই লিখছেন প্রতিদিন, প্রতিবছর কী করে একজন সরকারি কর্মকর্তা যে হাজার হাজার কোটি টাকার সম্পদ তৈরি করে, হাউ? কী করে একজন সাবেক আপনার সেনাবাহিনীর চিফ, সে কী করে আপনার এত সম্পদ তৈরি করতে পারে? এটা দেখে দুটো ঘটনা, এরকম প্রত্যেকটা ঘটনা আপনার হাজার হাজার চারদিকে তাকাবেন। এই যে আপনার মালয়েশিয়ার কর্মীরা আজকে যেতে পারলো না, কেন পড়লো না? সরকার ব্যর্থতার জন্য, গভর্নেন্সের চরম ব্যর্থতা। অথচ দেখেন যেটা পত্রিকায় অনেকে আপনারা লিখছেন যে 4-5 জন সংসদ সদস্য জড়িত, তারা 20,000-25,000 কোটি টাকা এনে পাননি। কোথায় যাবে মানুষ? মানুষের তো দাঁড়াবার জায়গা নেই। যে কারণে আমরা যেটা বলছি, সবসময় বলে আসছি, এরকম লুটের হাতের দেশ হয়েছে। জনগণের সরকার না থাকলে, কোনো যদি আপনার জবাবদিহিতা না থাকে, কোনো যদি আপনার অ্যাকাউন্টেবল না থাকে, আজকে সেই অবস্থায় তৈরি হচ্ছে। একটা পার্লামেন্ট বলা যায় বাজেট পেশ করে, পার্লামেন্টে কার? তাদের পার্লামেন্ট, এখানে তারাই সরকারি দল, তারাই বেসরকারি দল, তারাই ইন্ডিপেন্ডেন্ট আপনার ডামি নির্বাচন হয়েছে। এইখানে আপনি হাওড়িয়ে, যেমন আরেকজন সংসদ সদস্য দেখলাম আপনারা যে একদম আলোচনা শুরু করেছিলেন বেনজির উপরে, তারপর তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে, যেটা এখানে পয়েন্ট ওয়ার্ডে আলোচনা করা যাবে না। তার মানে এখানে যেগুলো বার্নিং ইস্যুজ, যেগুলো আপনার জনগণকে, সেখানে ওখানে কোনো কিছু আলোচনা হয় না। এখানে শুধু স্তুতি, স্তুতি আর স্তুতি।